ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এটা আরো কতদিন চলবে আমরা জানি না ভারতবর্ষে আছে ভারতবর্ষে কয়েকটা বিশেষ ফিচার আছে আমি ইতিহাস তো এখন আমাদের মনে করতেই হবে স্প্যানিশ ফ্লু এর কথা সুমনবাবু বলেছিলেন একশো বছর আগে স্প্যানিশ ফ্লুতে ভারতবর্ষে গোটা পৃথিবীতে যতজন মারা যান একশো মিলিয়ন প্রায় তার অ্যাবাউট কুড়ি শতাংশ ভারতবর্ষে মারা যায় সতেরো থেকে আঠেরো মিলিয়ন মানে এক কোটি সত্তর লক্ষ থেকে এক কোটি আশি লক্ষ লোক মারা যায় কারা মারা যান মারা যান যারা তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিলেন গ্রামবাসী দরিদ্র মহিলা উনিশশো সালে ভারতবর্ষের গোটা ইতিহাসে তার জাতীয় আয় সংকুচিত হয়েছিল সবচাইতে বেশি আগেও হয়নি তা পরেও হয়নি তা সাড়ে দশ শতাংশ আচ্ছা একটা সহজ প্রশ্নই আসতে পারে সাধারণ মানুষের মনে ওটা তো একশো বছর আগে হয়েছিল এখন চিকিৎসা বিজ্ঞান কত এগিয়ে গেছে পরিষেবা কাঠামো স্বাস্থ্যের ক্ষেত্রে কত এগিয়ে গেছে কত রকম টেস্ট বেরিয়েছে তাহলে ওইটার সঙ্গে এখন কেন আমরা কম্পেয়ার করছি ওটা তো একটা ঔপনিবেশিক সরকার ছিল পরাধীন দেশ ছিলাম আমরা এখন আমাদের স্বাধীন সরকার আমরা অনেক বেশি কমিউনিকেশানস পাই এই যে এত রকম টিভি প্রোগ্রাম হচ্ছে এখন বলছি অনেকগুলো কারণ আছে যেখানে আমরা ডিফারেন্ট কিন্তু আবার অনেকগুলো ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভাববার ব্যাপার আছে প্রথম কেন ভারতবর্ষ এত ভাল্না প্রথম বলবো যে এই মহামারী হিট করার আগে সেটাও সুমনবাবু একবার বলেছিলেন যে আমাদের দেশে একটা মন্দার দিকে চলছিল অর্থনৈতিক কাঠামোটা আমাদের দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল কেন ছিল আমি এক মিনিটে বলতে চাই খুব সহজভাবে আমাদের দেশে অসাম্য বাড়ছিল এবং দরিদ্র নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা লোক পাচ্ছিল অনেকটা কমে যাচ্ছিল বড় লোকরা বড় লোক হচ্ছিলেন কিছু দরিদ্র মানুষ হয়তো খেতে পারছিলেন কিন্তু তাদের ক্ষমতার বৃদ্ধির হারটা কমে যাচ্ছে তাহলে কি হয় খুব সহজে বাজারে চাহিদা থাকে না চাহিদা না থাকলে যোগানো তখন উৎপাদন কাটা হয় লোকে তখন ওই কাটের ফলে আনএমপ্লয়েড হয় তাদের তাড়িয়ে দেওয়া হয় লে অফ করা হয় লোকে তখন কেউ কেউ বসে থাকে যদি আরেকবার কিছু পায় এই রকম মন্দা যেখানে আনএমপ্লয়মেন্ট পঁয়তাল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল খাবারের দাম হু করে বাড়ছিল এই গোদের ওপর বিস্ফোর এলো প্যান্ডেমিক মহামারী করোনা ভাইরাস উনিশশো আঠেরো থেকে কি বদলায় আকারে করোনা ভাইরাস হচ্ছে তার মধ্যে ভারতবর্ষ আর্গুয়েবলি সবচাইতে গরিব দেশ দ্বিতীয়ত এই অলরেডি একটা উইক অর্থনৈতিক কাঠামো মধ্যে এই ভাইরাসটা এসছে দুঃসময়ে একটা অসুখ করেছে তৃতীয়ত এই যে আমাদের দেশে এখনো বিজ্ঞানে গিয়েছে আমি বলছি মডার্ন ইয়ার্ডসটিকেও আমাদের কিন্তু স্বাস্থ্যের পরিষেবার পরিকাঠামো এখনো পৃথিবীর তুলনায় অনেক অনেক সীমিত এবং অনুন্নত তাই সেখানেও আমরা মার খাবো আমরা দরিদ্র দেশ মার খাবো অত না অত কিট বানাতে পারবো না কাকে ছাড়বো আর তৃতীয়ত হলো আমাদের দেশের মতো অসংগঠিত শ্রমিক যাদের জীবিকাটা একদম দিনে দিনের ব্যাপার এটা পৃথিবীর আর কোনো দেশে নেই মোটামুটি আনুমানিক পঁচাশি শতাংশ মানুষ দিন আনে দিন খায় তারা আজকে মনে করুন আপনার লোকাল ট্রেন বন্ধ যেই ছেলেটা চা বিক্রি করতো তার কি হবে এখন যেটা হচ্ছে একটা রিভার্স মাইগ্রেশন হচ্ছে লোকে ফিরে যাচ্ছে গ্রামে কেমন তাহলে এই যে আমাদের ভালনারেবিলিটিটা এখন যেটা হচ্ছে এই লড়াই যেটা চিকিৎসার লড়াই তার পাশে পাশে কিন্তু একটা অর্থনৈতিক লড়াইয়ের দরকার তা না হলে হয়তো দেখা যাবে যে মৃতের সংখ্যা করোনা ভাইরাসে যা হয়েছে অনাহারেও তাই হয়েছে সেটা নিশ্চয় আমরা চাই না তাহলে সরকারকে সরকার কিন্তু টাস্ক ফোর্স বসিয়েছিলেন কেন্দ্রীয় সরকার আজ আমরা জানি না ওনারা কি করবে রাজ্যগুলো কতগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু আজকে নাকি কথা আছে যে আমাদের ফিনান্স মিনিস্টার কিছু একটা বলবেন এখনো আমরা শুনিনি আমি একটু আগে দেখছিলাম ফোনে কোনো খবর আসেনি কিন্তু আমাদের যেটা দরকার আমি কয়েকটা পজিটিভ জিনিস বলতে চাই এক্ষুনি যেটা দরকার সেটা হচ্ছে একটা ক্যাশ ট্রান্সফার একটা ক্যাশ ফ্লো দরকার মানুষের হাতে যাদের জীবিকা নেই এবং সামাজিক নিরাপত্তা নেই সেইটা খুব জরুরি প্রয়োজন আরেকটা হচ্ছে যে এই খাবার ওষুধ নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো তার যেটা যোগান ব্যবস্থা সাপ্লাই চেইন যেটাকে বলে সেটাকে খুব ভালো করে যাতে একেবারে বিঘ্নিত না হয় সেইটা সরকারকে দেখতে হবে তা যেটা হবে ওই বাজারে গিয়ে ভিড় বাজারে গিয়ে আলুর দাম পঞ্চাশ টাকা কেজি এইটাই আমাদের দেখতে হবে লোকে আতঙ্কিত হবেই লোকে কিনবে সেটাকে ঠাকাবার জন্যে দরকার এইগুলো হচ্ছে খুব স্বল্প মেয়াদি এক্ষুনি করার দরকার আর উল্টো দিকে যদি যাই আমার নিজের ধারণা যে এক দেড় বছর পরে ভারতের অর্থনীতি খুবই একটা সংকট দেখা দেবে কেননা আনএমপ্লয়মেন্ট বাড়বে মুদ্রাস্ফীতি বাড়বে অনেক রকমের গন্ডগোল দেখা দেবে তার সঙ্গে কিছু সিভিল ডিস্টারবেন্সও হতে পারে সেইটার জন্য সরকারকে কিন্তু একটা দীর্ঘমেয়াদী মানে এক আজ থেকে এক দেড় বছর দু বছরের মধ্যে পরিকল্পনা মাথায় রাখতে হবে সেই পরিকল্পনার মধ্যে টেকনিক্যাল আমি যাচ্ছি না কিন্তু সেটা শুধু বাজার অর্থনীতির ওপর নির্ভর করলে আবার কোনো সমস্যার সমাধান ধন্যবাদ উনি বলছিলেন যে চিকিৎসার লড়াইয়ের পাশাপাশি মনে হয় না জীবিকার লড়াই মানুষের বেঁচে থাকার লড়াইটাও অবশ্যই চালাতে হবে এবং যারা নীতি নির্ধারণ করছেন তাদের সেটা মাথায় রাখতে হবে আমরা ভোটের আগে দেখি বহু রাজনৈতিক দল ওই ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের প্রতিশ্রুতি দেন এই এইরকম একটা জরুরি অবস্থার মতো একটা সময় দাঁড়িয়ে কেন রাজনৈতিক দল সরকার তারা ভেবে দেখছেন না যে যে মানুষগুলো দিন আনে দিন খায় এই লকডাউনে লকডাউন জরুরি কিন্তু সেই মানুষগুলো সত্যি সত্যি তো বাড়িতে বসে গেলেন তাদের ডিরেক্ট ট্রান্সফার বা কোনো ধরনের তাদের প্রাণ বাঁচিয়ে রাখার জন্য সরকার হাত বাড়িয়ে দিতে পারে কি না আসলে একটা জিনিস আমাদের সবাইকে মেনে নিতে হবে যে এই সময়টা বিশ্বজুড়ে জরুরি অবস্থা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা বিজ্ঞানের যে আরসিটি বা র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়ালকে অর্থনীতির জগতে এনে পৃথিবী জুড়ে আরও পরিচিত করেছেন সেই আরসিটির সময় নেই হাতে অর্থাৎ মাসের পর মাস বছরের পর বছর ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতিতে করোনার ওষুধ খোঁজা এই মুহূর্তে দাঁড়িয়ে বিলাসিতা নয় অনেকে বলবেন বিপজ্জনকও তাই গোটা পৃথিবী জুড়ে গবেষকরা একদিকে যেমন করোনা না হওয়ার জন্য ভ্যাকসিন তেমন করোনা হলে তার সুনির্দিষ্ট ওষুধ খুঁজে চলেছেন যুদ্ধকালীন তৎপরতায় তেমনই চিকিৎসকরা ভরসা রাখছেন অভিজ্ঞতা থেকে পাওয়া র্যাশনাল নন এস্টাবলিশ ট্রিটমেন্টের ওপর এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন টুইট করলেন করোনার সম্ভব্য ওষুধের তথ্য লিখে এই সোশ্যাল মিডিয়া সত্যি মিথ্যে মেলানো অজস্র তথ্যের ভিড়ে চিকিৎসা বিজ্ঞানের সঠিক তথ্যটি জানানোর জন্য আমি অনুরোধ করবো আমার পরবর্তী বক্তা ডক্টর শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায়ের কাছে করোনার ওষুধ তৈরির ক্ষেত্রে মানব সভ্যতা কতটা এগোল ডক্টর ব্যানার্জি নমস্কার ফার্স্টে এই সুমনের প্রশ্নের আগে আমি একটা দুটো পয়েন্ট জাস্ট আলোচনা করিতে চাই আমরা যে ফার্স্টে শুনেছিলাম যে এয়ার প্রোন হয়ে গেছে হু বলেছে যে এবার করোনা ভাইরাস এয়ার হয়ে গেছে যেটা অমিতাভ দা বললেন এটা কিন্তু হুয়ের যে একজন মানুষ উনি কে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানকার একটা ইনসেপ্ট এটা কিন্তু হু বলেননি এবং সেইখানে যেটা পরিষ্কার ভাষায় বলা হচ্ছে যদি আপনারা সবাই ওটা দেখেন বা পড়েন যে এরোসল প্রডিউসিং কোন অ্যাক্টিভিটি মানে যেটা উনি অমিতাভা তখন বললেন যে যেমন ভেন্টিলেশন করা বা নেবুলাইজার করা বা বাইপ্যাপ মেশিনে দেওয়া বা ইনফ্যাক্ট সোয়াব নেওয়া ব্রঙ্কোস্কোপি করা এই ধরনের প্রসিজিওরেতে আশেপাশে পেশেন্টের যে ছোট ছোট কণা যার সাইজ নর্মালি মাটিতে পড়ে যাওয়ার কথা সঙ্গে সঙ্গে সেই কণাগুলো আরও কিছুক্ষণ বেশি ভাসমান থাকে সেই এরোসল এই ওখানে পরিষ্কার লেখা আছে যে হাওয়াতে আরও কিছুক্ষণ বেশি ভেসে থাকতে পারে এবং সেইটাই উনি এক্সপ্লেন করেছেন যে এইটা যদি হয় তাহলে সেই এনভায়রনমেন্টে সেটা এয়ার বোন বলে তাকে বিবেচনা করতে হবে এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের সেই ধরনের কেয়ার মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতে হবে এটা একটা সতর্ক সেকেন্ড হচ্ছে আমি প্রচুর লোককে রাস্তায় দেখছি হাসপাতালে দেখছি সুমনের এখানেও এসে দেখলাম যে হাতে গ্লাভস পরে আছেন এটা খুব ভালো তারা খুব নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছেন মাস্ক পরে আছেন গ্লাভস পরে আছেন কিন্তু হাত ধোয়ার কথা আমরা কিন্তু কেউ বলছি না একটা জিনিস হচ্ছে যে গ্লাভস আর মাস্ক দেখা গেছে যে মানুষকে একটা সিউডো সেন্স অফ সিকিউরিটি দেয় এবং সেই গ্লাভস এবং মাস্ক পরা অবস্থায় বিভিন্ন জায়গায় তারা হাত দেয় এবং তাতে আরও জিনিসটা স্প্রেড করে তার থেকে অনেক বেশি কার্যকরী হচ্ছে হাত ধোয়া বারবার হাত ধোয়া ছুঁচিবাই মাসি পিসির মতো হাত ধোয়া শুনতে হয়তো ভালো লাগছে না এটা একটা সায়েন্টিফিক ইনফ্যাক্ট এভিডেন্সও আছে সেই দুটো দেশের নাম হচ্ছে হংকং এবং সিঙ্গাপুর ছোটো দেশ কিন্তু সিঙ্গাপুরে এবং হংকংয়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের ইনফেকশন রেট প্রচুর কম লোকে আর্গু করছে যে চায়নাতে ইনিশিয়ালি যখন ইনফেকশন হয়েছে লোকে বুঝতে পারেনি সেই জন্যে চায়নাতে অনেক বেশি হেলথ ওয়ার্কারদের ইনফেকশন রেট বেশি ছিল কিন্তু পরে যখন পেরেছে বুঝতে তখন সমস্ত পার্সোনাল প্রোটেকটিভ গিয়ার ইউজ করেছে কিন্তু হংকং এবং সিঙ্গাপুরে হেলথ ওয়ার্কারদের ইনফেকশনের রেট ভীষণ কম বিকজ তারা সারফেস ক্লিন করেছে প্রত্যেকটা সারফেস ক্লিন করেছে তারা হাত ধুয়েছে বারবার করে তারা বিভিন্ন রকম লিকুইড ইউজ করেছে হাতটা পরিষ্কার রাখার জন্য এখানে জাস্ট একটা কথা বলে দিই যে অ্যালকোহল বেসড বিভিন্ন মেটেরিয়াল বাজারে পাওয়া যাচ্ছে না সবাই সেটা চাইছে বলে বাড়িতে স্টোর করে ফেলছে সাবানের থেকে ভালো অ্যান্টিভাইরাল এই ক্লিনিং মেটেরিয়াল হয় না জল সাবানে হাত ধুলেই এনাফ অ্যালকোহলে হাত ধুতে হবে স্পেশাল তার কোনো ক্ষমতা নেই এবং সাবানটা কুড়ি সেকেন্ডের ওপরে ইউজ করতে হবে হাতে সাবান হাতে নিয়েই হাত ধুয়ে ফেললে হবে না কুড়ি সেকেন্ডের ওপর সাবানটা হাতে রাখতে হবে যাতে ভাইরাল যে ফ্যাট কোডটা সেটা সাবান পিয়ার্স করতে পারে এই যে সাবানের যে স্পেশাল স্ট্রাকচার একদিকে ফ্যাট ধরবে একদিকে ওয়াটার ধরবে সেই ফ্যাটটা যাতে সাবান পিক আপ করে ফেলতে পারে দিলেই ভাইরাল স্ট্রাকচারটা ব্রেক করে গেল ভাইরালের দিন শেষ সুতরাং হাত ধোয়া উইথ সাবান জল ইজ ইকুয়ালি এফেক্টিভ না সাবান জল পেলে আপনারা এই অ্যালকোহল বেস জিনিস ইউজ করবেন সেটা অন্য ব্যাপার আরেকটা হচ্ছে প্রচুর লোক মাস্ক নিয়ে সেটাকে আবার গলাতে রেখে দিচ্ছেন এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা এটা সবচেয়ে বেশি করছেন একটা মাস্ক লাগিয়ে সেটা গলাতে একটা স্টাইলের মতো রেখে দিচ্ছেন মনে রাখতে হবে মাস্ক পরার একটা পদ্ধতি আছে আপনি যদি মাস্কের বাইরের দিকটাতে হাত দিয়ে ফেলেন তাহলে আপনার হাতে বাইরে থেকে ইনফেকশনটা লেগে গেল এবার যখন সেটা যদি আপনি আবার ভেতরের দিকে হাত দেন তাহলে বাইরে ভেতর একই হয়ে গেল আপনি ভার্চুয়ালি সেই ভাইরাসটা নাকের কাছে নিয়ে যাবেন যাই হোক এগুলো একটা সাবসিডিয়ারি কথা ওষুধের ব্যাপারে যেটা সুমন বলল একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের করোনা ভাইরাসের চিকিৎসার ব্যাপারে ফার্স্ট হচ্ছে যে কোনো ভাইরাল ইনফেকশন যদি প্রাইমারি মানে প্রিলিমিনারি স্টেজ থেকে খারাপ হতে আরম্ভ করে তাহলে ফার্স্ট আমাদের অ্যাকশানটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট তার লাঙে যদি ইনভলভ ইনভলভমেন্ট হয় এই ভাইরাসগুলো সমস্ত লাঙ্গে ইনভলভমেন্ট হয় তাকে তার লাংকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে লাঙের কাজ হচ্ছে অক্সিজেন রক্ত রক্তে আনা এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বাইরে বার করা সো লাংকে আমাদের প্রোটেকশন দিতে হবে তার জন্যে অক্সিজেন দেওয়া তার জন্যে ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি এবার এইটা কিন্তু সবাইকে করতে হবে যে পেশেন্টগুলো খারাপ হবে এবং এই যে আই বেড শেষ হয়ে যাচ্ছে ভেন্টিলেটর শেষ হয়ে যাচ্ছে এই যে একটা ভয়াবহ ব্যাপার আমরা মানে অন্য জায়গাতে দেখেছি আমাদের দেশে হবে কিনা এই ভেবে আমরা খুবই ভীত সন্ত্রস্ত প্রত্যেকটি হেলথ কেয়ার পার্সেন এই এটা নিয়ে ভাবছেন সেটা হচ্ছে লাংকেই সাপোর্ট সাথে মাল্টিঅর্গান সাপোর্টেরও প্রশ্ন আসতে পারে সেটা একসাথেই একটা ব্যাপার সো এই সাপোর্টিভ ট্রিটমেন্টের বাইরে এই মুহূর্তে সার্স কভ টু বা এই কোভিড নাইন্টিন এর আমাদের কাছে ডিরেক্ট অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই এইচ ওয়ান এন ওয়ানের ক্ষেত্রে যেটা সুবিধা ছিল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে অসেলটামিবির একটা অ্যান্টিভাইরাল আমরা পেয়ে গেছিলাম সেটা ইউজ হয়েছে এবং ফ্যান্টাস্টিক তাতে কাজও হয়েছে এর এগেনস্টে আমাদের কাছে অ্যান্টিভাইরাল নেই সো আমাদের এখন বিভিন্ন ছোট ছোট স্টাডি যে স্টাডিগুলো সায়েন্টিফিক্যালি হয়তো অন্য সময় হলে লোকে পড়তোই না বা তার কোনো মাথা ব্যথাই হতো না তাকে গাই নেওয়া হতো না সেই সমস্ত ছোট ছোট স্টাডি থেকে আমাদের ভাবতে হবে যে এগুলো আমরা কতটা ইউজ করতে পারি একটা সলিডারিটি বলে একটা ট্রায়াল আরম্ভ করেছে সলিডারিটি ট্রায়ালটা বুঝলে আপনারা সবাই বুঝে যাবেন যে আমি কি বলতে চাইছি ডব্লু চারটে সেট অফ ট্রিটমেন্টের কথা বলেছে যেগুলো সবই এক্সপেরিমেন্টাল সোটুসে উইথ স্মল এভিডেন্স বিহাইন্ড এবং বলেছে যে দেশে যে ওষুধ অ্যাভেলেবল আছে সেই ওষুধই তোমরা দাও এবং সেই ডেটাটা একদম ছোট ডাটা কোন পেশেন্টকে দিলে তিনি কতদিন হাসপাতালে ছিলেন তিনি ভালো হয়ে বাড়ি গেলেন না ভালো হয়ে বাড়ি যেতে পারলেন না এইটুকু ডেটা তোমরা আপলোড করো এর মধ্যে চারটে ওষুধ প্রথম বলেছে রেমডেসেভির বলে একটি অ্যান্টিভাইরাল যেটা ইন্ট্রাভেনাস দেওয়া হয় এটি প্রথম ইবোলা ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে এসেছিল সবার কাছে ভারতবর্ষে এখনো পাওয়া যায় না রেমডেসিভির একটা ওষুধ যেটা ডবলিউএইচি ট্রায়ালে আছে সেকেন্ড হচ্ছে একটা কম্বিনেশন লোপিনাভির আর রিটোনাভির এ দুটো অ্যান্টি রেট্রোভাইরাল কম্বিনেশন রেট্রোভাইরাল মানে এডস বলে যে অসুখটা হয় সেখানে ইউজ করা হয় এটা দেখা গেছে যে এই জাতীয় আর ভাইরাসের ক্ষেত্রে কিছু কিছু এফেক্ট আছে সার্স কফ টু ইজ আর এন ভাইরাস সুতরাং সেইটা একটা রেখেছে গ্রুপ আরেকটা গ্রুপ রেখেছে হাইড্রক্সিক ক্লোরোকুইন আজকে আইসিএমআরও একটা এই সংক্রান্ত ইয়ে এনেছে ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আইসিএমআর অবশ্য এই ব্যাপারটাকে আমি আসছি পোস্ট এ এক্সপোজারেও রেখেছে সো হাইড্রক্সিক্লোরোকুইন হাইড্রক্সিক ক্লোরোকুইন বলেছে যে মডারেট টু সিভিয়ার এই রেঞ্জ অফ ইলনেসেতে হাইড্রক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন যেটা ম্যালেরিয়ার ওষুধ সেটা ইউজ করা যেতে পারে ইনসিডেন্টালি হাইড্রক্সিক বিভিন্ন আর্থ্রাইটিসে প্রচুর ইউজ করা হয় যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস এস চিপ ড্রাগ এফেক্টিভ ড্রাগ প্রচুর ইউজ করা হয় আমাদের প্রচুর পেশেন্ট হাইড্রক্সিক্লোরোকুইন পান হাইড্রক্সিক্লোরকুইন একটাই ক্যাচ সেটা ডাব্লিউএইচও রেখেছে আইসিএমআরও রেখেছে পনেরো বছরের নিচের বাচ্চাদের ইউজ করা ইউজ করতে বারণ করছে আর যাদের হার্টের সমস্যা আছে হাইড্রক্সিক্লোরোকুইন কিউটি বলে একটা ইসিজি ক্যারেক্টারিস্টিক আছে সেটাকে বাড়ায় মানে একটা একটা এরিদমিয়া তৈরি করার প্রপেনসিটি আছে সো একদম ডমিনে মানে ডেফিনিট হার্ট প্রবলেম বা এই সার্স কোভিড ইনফেকশনের পরে যদি হার্টের কোনো এরিদমিয়া হয় তাদেরকে দেওয়ার জন্য একটা কষান দিয়েছে এছাড়া আরেকটা কম্বিনেশন ওষুধ ডাব্লিউএইচ বলেছে সেটা হচ্ছে একটা একটা অ্যান্টিভাইরাল উইথ ইন্টারফেন এবং ইন্টারফেনটা ইন ফর্ম অফ নেবুলাইজেশন সেটা একটু কস্টলি ট্রিটমেন্ট ন্যাচারালি সেটা আমাদের দেশে কতটা প্রযোজ্য হবে বলা মুশকিল সো এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে হাইড্রক্সিক ক্লোরোকুইন এবং রোপিনাভির এই কম্বিনেশনটা আমাদের দেশে পাওয়া যায় এবং এটা আমরা ইজিলি ইউজ করতে পারব এছাড়া আরেকটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস মানে কোনো এটা এখন হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য স্পেসিফিক্যালি রাখা হয়েছে কিন্তু কোনো মানুষ যদি মনে করেন যে আমার এই কোভিড নাইন্টিন ইনফেকশন হওয়া কোনো পেশেন্টের সংস্পর্শে আমি এসে পড়ে থাকতে পারি বা আমার কোনো বন্ধু বা আমার কোনো পেশেন্টের হয়তো হয়ে থাকতে পারে এই রকম যদি সাসপিশন থাকে তাহলে একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস হাইড্রক্সিক্লোরকের কথা এটা আইসিএমআরও বলেছে ডব্লু এইচও অলরেডি ডাইরেক্টিভ আছে এবার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ওষুধগুলো যার ডোজগুলো আপনারা আমরা পরিষ্কার কেউ জানি না বিকজ ওই যেটা সুমন বললে যে আর সিটি হয়নি এর কোনো এভিডেন্স বেস তৈরি হয়নি আমাদের সংস্থা থেকে এই ওষুধ যদি দাও তাহলে এই হবে এখন এই তিন মাস বয়সী একটা ভাইরাসের এগেনস্টে সেই ডেটা যে ডেটার বেসিসে একটা বলা যাবে যে উইথ দিস অ্যামাউন্ট অফ সার্টেনিটি এই ওষুধটা কাজ করবে সেইটা বলার এখন সময় আসেনি এবং সেই সময় আস্তে আস্তে হয়তো আমাদের অনেকটা সময় হাত থেকে বেরিয়ে যাবে সো ডব্লিউ এটা একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ এই সলিডিলেটরি ট্রায়াল যেটা ভেবেছে উইদিন এ উইদিন টু উইক্স মোটামুটি এই ট্রায়ালটা ওরা ফরম্যাট করেছে ডব্লিউএইচও এটা একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ এবং আমাদেরও এতে কন্ট্রিবিউট করা উচিত আর আরেকটা জিনিস হচ্ছে এই চিকিৎসার পুরো ব্যাপারটা সাপোর্টিভ চিকিৎসাটাই কিন্তু ফান্ডামেন্টাল চিকিৎসা আমি হাইড্রক্সিক্লোর দিয়েছি কি একটা কম্বিনেশন দিয়েছি আমার চিকিৎসা শেষ হয়ে গেছে করা সেটা কিন্তু নয় ফান্ডামেন্টাল লাইফ অ্যান্ড ডেথ ঠিক হবে অন সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা করার জন্যেই আমাদের ডাক্তারদের রোজ মানে প্রচেষ্টা করে যেতে হবে এবং আমরা করব। শুধু এই মঞ্চ থেকে যেটা অভিজিৎ দাও বললো এবং দুর্দান্ত বললে যে আমাদের কিন্তু সবাইকে এক কাটটা হয়ে ভারতবাসীকে এই অসুখটা যাতে না ছড়ায় তার চেষ্টা করতে হবে ছড়িয়ে গেলে কিন্তু ভারতবর্ষের মতো একটা দেশ এই একশো ছাব্বিশ কোটি লোক তার মধ্যে যদি স্প্রেড দশ পারসেন্টও হয় তাহলেও আমাদের কি হবে সেই অঙ্কটা আর বলার কোনো দরকার নেই সুতরাং মানুষকে এই জিনিসটা প্রচেষ্টা করতে হবে সত্যি কথা বলতে হবে কোনো ট্রাভেল হিস্ট্রি থাকলে সেটা বলতে হবে বাড়ির কাউর অসুখ করলে সেটা বলতে হবে লুকিয়ে আপনিও বাঁচবেন না আমরা কেউই সমাজে বাঁচব না থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি আরেকটা খারাপ খবর হিমাচল প্রদেশের আটষট্টি বছরের একজন মানুষ এই মাত্র খবর পাচ্ছি তিনি করোনা ভাইরাসের আক্রান্ত ছিলেন মারা গেলেন অর্থাৎ ভারতবর্ষে এই মুহূর্তে সংখ্যাটা ডাবল ডিজিটেড পৌঁছে গেল দশ আর আগেই বলেছি যে এই শহরের এক সহনাগরিককে আজই আমরা হারিয়েছি পশ্চিমবঙ্গে প্রথম এখন করোনা ভাইরাস করোনা সংক্রমণ রুখতে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে কিন্তু ভারতের মতো দেশে এটা তো একটা বিলাসিতা কারণ আমাদের দেশের একেবারে সরকারি পরিসংখ্যান বলছে মাত্র পাঁচ শতাংশ বাড়িতে পাঁচটা কিংবা তার থেকে বেশি ঘর আছে এক কামরা বা দু কামরার ঘরে থাকেন আমাদের দেশের প্রায় সতেরো কোটি পরিবার সেক্ষেত্রে তাদের হোম কোয়ারেন্টিন কিভাবে সম্ভব আমি জানি না আমার পরের বক্তার কাছে অবশ্যই এ বিষয়ে আমার প্রশ্ন থাকবে ডক্টর কুনাল সরকার তার কাছে অবশ্য আমার আরও প্রশ্ন থাকবে যে হু যে বলছে টেস্ট 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 কিন্তু এত মানুষের পরীক্ষা করার কিট আমাদের আছে তো আর যাদের কয়েক হাজার টাকা খরচ করে নিজে থেকে পরীক্ষা করানোর সামর্থ্য নেই তারাই বা কোথায় যাবেন আমার পরের বক্তা ডক্টর কুনাল সরকার সুমন ধন্যবাদ প্রথমে অবতারণা করি কতগুলো কথা যেটা বলা হয়েছে তো আমার মনে হয় আজকের সন্ধ্যের যে আলোচ্য আমরা যেটা নিয়ে ভাবছি সেটা হলো পৃথিবীর বয়স যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে মানুষ পৃথিবীর বুকে আছে অ্যাবাউট চব্বিশ ঘন্টার মধ্যে চার মিনিট এবং আজকে আমরা ভাবতে বসেছি এই কারণেই যে এই চার মিনিটটা সাড়ে চার মিনিট হবে কি না এইটাই হচ্ছে আজকের ভাবনা চিন্তার একটা মূল বিষয়। তো আমরা কতগুলো কথা এখানে উপস্থাপনা করেছি আমরা শুনেছি যেমন স্প্যানিশ ফ্লু এর কথা বলা হয়েছিল। তো স্প্যানিশ ফ্লু এর প্রথমে দুটো একটা কথা বলে রাখি যে স্প্যানিশ ফ্লু আদৌ স্পেন থেকে আসেনি। কারণ স্প্যানিশ ফ্লু এসেছিল জার্মানি এবং ফ্রান্স থেকে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং কথাটা প্রাসঙ্গিকতাটা এখানেই কেবল ইতিহাসের টুকরো খবর বলে নয় প্রাসঙ্গিকতা এখানেই যে আমরা বারবার দেখব যে আমাদের নানান রকম বিপর্যয় এগুলো কেবল বায়োলজিক্যাল বিপর্যয় নয় দিজ আর লার্জলি পলিটিক্যাল ডিজাস্টার এবং এই যে পলিটিক্যাল ডিজাস্টার দিয়ে স্প্যানিশ ফ্লুয়ের জার্নি শুরু যেখানে কি আজকে যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং লকডাউন দূরত্ব বজায় রাখার কথা বলছি একজাক্টলি উনিশশো আঠেরো উনিশশো এই প্রত্যেকটা জিনিসকে বলা হয়েছিল করবেন না করবেন না করবেন না নাইনটিন এইটিন ওয়াজ এগেন্স্ট সোশ্যাল ডিস্টেন্সিং নাইনটিন এইটিন ওয়াজ এগেনস্ট লকডাউন কেন এই সমস্তগুলো করলে পরে দেশের রোজগার কমে যাবে প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে সুতরাং খবরটা চেপে যাও কাজ করতে থাকো ফ্যাক্টরি চলুক শ্রমিকরা ফ্যাক্টরিতে যাক মূল্যে গরিব মানুষ মারা যাবে সুতরাং দেখা যাক কি হয় এবং তার যে ট্র্যাজিক পরিণতি সেটা হচ্ছে আজকের পরিসংখ্যান সুতরাং আজকের যে সোশ্যাল আইসোলেশন আজকের যে আমি লকডাউনের কথা বলছি আমাদের ইতিহাস তার অন্তত মর্মান্তিকভাবে উনিশশো আঠেরো উনিশশো উনিশের অভিজ্ঞতা আমাদের সামনে আছে আমি কিন্তু অভিজিৎদার প্রায় সমস্ত কথার সঙ্গে একমত হলাম খালি চায়নাকে এক্ষুনি আমি পিঠ চাপড়াতে পারলাম না কারণ প্রথম চার মাসের তাদের যে অপদার্থতা সেই প্রথম চার মাসের একটা টোটালিটেরিয়ান সোসাইটির যে অপদার্থতা সেটা হ্যাঁ তারা টোটালিটেরিয়ান বলেই প্রথম পরের তিন মাসে খানিকটা তারা হয়তো সেটা কন্ট্রোল করতে পেরেছিলেন বাট দ্যাট ইজ আ ডিজাস্টার এবং হয়তো পৃথিবীটা যদি আরও তিন চার মাস বেঁচে থাকে তাহলে লিজিং পিংকে পৃথিবীর কাঠগড়ায় দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্নের জবাবদিহি চায়নার জন্যে আজকে অপেক্ষা করে আছে সুতরাং তার গলায় এই মুহূর্তে রজনীগন্ধার মালাটা আমি চেষ্টা করলেও পড়াতে পারছি না এইবার ভারতবর্ষের প্রশ্নে আসা যাক আমরা কী স্টেজে আছি আমরা কী নিয়ে কথা বলছি সম্বরণরা হয়তো একটু পরে এসে বেটার বলতে পারবেন যে যদি আমার ডে ফোরের খেলাটা প্ল্যান করতে হয় তাহলে আমি তো ডে ফাইভে গিয়ে ডে ফোরের কথাটা প্ল্যান করতে পারবো না সেটাকে রিমাইন্ড বলে সুতরাং আজকে দাঁড়িয়ে যদি আমাকে নেক্সট স্টেজটা প্ল্যান করতে হয় তাহলে আমাকে আজকে ধরে নিতে হবে আমরা স্টেজ থ্রিয়ের মধ্যে আছি এটা কারো পছন্দ হোক কি নাই হোক আমরা জানি বাইরের থেকে সংক্রমণ এসছে লক্ষ লক্ষ ইম্পোর্টেড ইনফেকশন আমাদের দেশে হয়তো ঢুকে পড়েছে ধরে নেওয়া যাক আমাদের সোশ্যাল ট্রান্সমিশন হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শ্যামাশিস পার্থ আমার মতো যারা যারা এর অনেকে অনেকে বলেছেন বিখ্যাত চিকিৎসক আমি তার মধ্যে আমি পড়ি না আমি একজন পোস্ট এমবিবিএস প্লাম্বার হ্যাঁ সুতরাং তার মধ্যে দাঁড়িয়ে আমি বলি যে আমাদের যদি একটা স্টেপ নিতে হয় তাহলে কিন্তু হাত জোর করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে বলি যে একটা পরিসংখ্যান আমাদের সামনে নেই এবং এই পরিসংখ্যানটা এই মুহূর্তে প্রয়োজন আজকে প্রয়োজন কালকে প্রয়োজন আমরা কি দেখছি কতজন করোনা ভাইরাস পজিটিভ ধরে নেওয়া যাক সংখ্যাটা চারশো কজন মারা গেছেন ধরে নেওয়া যাক সংখ্যাটা দশ এখন চারশো পনেরোর কোনো প্রাসঙ্গিকতা নেই যেখানে লক্ষ লক্ষ মানুষ দেশে ঢুকে পড়েছেন এখন আমাদের এলাকা এলাকাভিত্তিকভাবে রাজ্যভিত্তিকভাবে স্টেট ওয়াইজ রিজন ওয়াইজ যে পরিসংখ্যানটা দরকার সেটা হলো ক্লিনিক্যাল কেস লোড কতটা আজকে প্রতিটা হসপিটালে প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় হাউ মেনি পেশেন্টস উইথ নিউমোনিক সিমটমস ভর্তির সময় তো কপালে লেখা থাকছে না এটা করোনা পজিটিভ কিন্তু কতজন নিউমোনিয়া পেশেন্টস হসপিটালে অ্যাডমিটেড হচ্ছেন এই পরিসংখ্যানটা চায়না চেপে গেছিল। এই পরিসংখ্যানটা ইটালি চেপে গেছিল সেই কারণে পনেরো দিন কুড়ি দিনের মাথায় ওরকম রাস্তায় ফুটফাতে ফেলে রেখে কারণ তাদের ডিজিজ ইস টু রিসোর্সেস যে ব্যালেন্স সেই ব্যালেন্স ছিল না আমি যদি না জানি যে সমস্যার আয়তন কতটা দেন হাউ ডু আই কমিট রিসোর্সেস টু দ্য প্রবলেম এটা রাজনৈতিক স্পর্শকাতরতার ব্যাপার নয় এটা কারোর লজ্জার ইট ইজ নট এ স্ট্যাটিস্টিক অফ শেম ইট ইজ আ প্যারামিটার অব রিয়ালিটি এটা আমাদের জানতেই হবে আজকে এতগুলো সরকারি বেসরকারি হসপিটালকে জানতে হবে আজকে এক নম্বর হসপিটাল উপচে পড়েছে সেখানে প্যান্ডেমোনিয়াম হচ্ছে বলে দু নম্বর হসপিটাল পেশেন্ট ভর্তি করবে না তাকে জানতে হবে যে আমাদের দক্ষিণ কলকাতায় যদি এতগুলি পেশেন্ট এসে থাকে তাহলে পরপর পরপর বাকি হসপিটালদের রেডি হতে হবে যে আমরা কিভাবে, কত বেড কত ভেন্টিলেটার আজকে একমো বলে একটা ট্রিটমেন্ট হয়েছে আমাদের যে পেশেন্টটি মারা গেছেন সেখানে আমাদের হসপিটালে আমরা একশোর বেশি একমো করেছি সেখানে আমাদের কল আসছিলো সেখানে কেস রিসোর্স সারা কলকাতায় ছটা একমো মেশিন আছে সো আপনার বেড অ্যালোকেশন ভেন্টিলেটার অ্যালোকেশন অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যালোকেশন এইটা করতে গেলে সেই পরিসংখ্যানটা প্রয়োজন সুতরাং স্টেট গভর্নমেন্ট যারা মারাত্মক ভালো সাংঘাতিক ভালো কাজ করেছেন স্টেট গা গভর্নমেন্টের যে ডিরেক্টিভস আমরা দেখেছি এত সুচিন্তিত হেলথ ডিরেকটিভস বহুদিন কিন্তু আমরা দেখিনি চোখে তাদের অনুরোধ করবো আপনারা সেই পরিসংখ্যান আমাদের দিন আজকে যদি যুদ্ধ করতে হয় তাহলে শত্রুর মুখোমুখি চোখো চোখি সামনাসামনি দাঁড়াতে হবে আপচা আপচা ভেগ ভেগ মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে এই যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো যাবে না সেকেন্ড প্রশ্ন হচ্ছে টেস্টিং আমরা যদি মনে করি যে আমরা অ্যাডভান্স স্টেজ অফ টেস্ট টুতে গিয়ে পৌঁছেছি তাহলে আমাদের স্ট্র্যাটেজি নির্ভর করে দুটো জিনিসের ওপর ডিটেকশন অ্যান্ড ভাইরাল এলিমিনেশন আমরা কিন্তু খালি এই মেডেলটা পড়তে চাইছি না যে ইউএসএতে তিরিশ হাজার কেস আমার চারশো ইতালিতে এত আছে এই সমস্ত এই সমস্ত ওয়ান আপম্যানশিপের দিন শেষ হয়ে গেছে আমাদের জানতে হবে দুটো জিনিস কতজন পজিটিভ হচ্ছে এবং সমাজের মধ্যে সোসাইটির মধ্যে যারা এই সিমটোম্যাটিক পজিটিভ হয়েছেন যেটা স্যামাসিস্ট বলেছেন পার্থ বলেছে প্রত্যেকে বলেছে তাদের আইসোলেট যদি আমরা না করি তাহলে যদি খানিকটা আমরা একটা জিনিসটাকে স্থিতিশীল বলে মনে করি সেটা হবে সাময়িক হ্যাঁ আমরা আজকে কার্ভটাকে নামিয়ে দিলাম কিন্তু কার্ভটা সময়ের দিক দিয়ে দিক দিয়ে ছড়িয়ে যাবে এবং হয়তো এক মাস দেড় মাস দু মাস খানিকটা তার মেজাজটা ঠান্ডা হয়ে আবার তিন মাসের মাথায় সেটা ফিরে আসবে উইচ উই ডু নট বন্ট সেই কারণে এবং কতগুলো জিনিস আমি কালকে সন্ধেবেলা খুব হতাশ হয়েছি যখন আইসিএমআর প্রেস কনফারেন্স শুনে আইসিএমআর পাঁচজন পাঁচ রকম কথাবার্তা বলেছেন সেখানে একজন বলছেন যে আমরা সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টেস্ট করতে পারি আমরা গত সপ্তাহে কত টেস্ট করেছি পাঁচ থেকে ছ হাজার প্রশ্ন আসছে কেন কলকাতায় কিছু কিছু ছটা সাতটা হসপিটালের নাম বেরিয়েছে যারা প্রাইভেট সেক্টরে এই টেস্টিংগুলো করতে পারেন যাতে যে কোনো মানুষ তার যদি প্রশ্ন থাকে সে গিয়ে জিজ্ঞেস করুক সে গিয়ে জেনে নিক সে পজিটিভ কিনা এখনও সেখানে একটা নোটিস এসে বেরিয়ে আছে এখনও সেই ছ সাতটা প্রাইভেট ল্যাব কেউই সরজমিনে হাতে কলমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন না অভিজিৎ দা একটা সাংঘাতিক জরুরি কথা বলেছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার কথা অভিজিৎ দা খুব ভালো বলেন উনি অনেক রকম করে বলেছেন গ্রামীণ এনজিও অমুক তমুক আমি সহজ বাংলায় বলে দিলাম ইনকর্পোরেট দ্য কোয়াক্স যখন কলকাতার পোস্ট কোড শেষ হয়ে যায় দিল্লির পোস্ট কোড শেষ হয়ে যায় বম্বের পোস্ট কোড শেষ হয়ে যায় কলকাতার পনেরো মিনিট দূরত্বে গেলে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার যাদের হাতে আসে তারা কমপ্লিটলি অপ্রশিক্ষিত আনকোয়ালিফাইড ওয়ার্কফোর্স তারা ভারতবর্ষকে সেভেন্টি পারসেন্ট হেলথ সার্ভিস দেন সুতরাং তাদের লেভেলে গিয়ে আজকে যদি হাতে তিন দিন চার দিন পাঁচ দিনও সময় থাকে তাদের লেভেলে গিয়ে প্রাইমারি হেলথ ওয়ার্কারদের ইনভলভ করে তাদের বলুন তারা কোথায় পেশেন্টদের আইসোলেট করবে চারিদিকে যদি লকডাউন থাকে তাহলে একজন নিমোনিয়া পেশেন্ট কলকাতার থেকে দেড় ঘন্টা দূরত্বেতে সে কলকাতার কোন আইসোলেশনে এসে পৌঁছবেন সুতরাং গ্রামাঞ্চলে তাদের আমাদের শিক্ষিত করতে হবে এবং আমাদের গ্রামের দিকে শহরাঞ্চলে মফস্বলের দিকে কিছু কিছু ক্যাপাসিটি তৈরি করতে হবে যেখানে লোকাল আইসোলেশন এবং কোয়ারেন্টাইন প্রয়োজন দিস ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি আমরা যেন কখনোই মনে না করি যে করোনা বা কোভিড ইজ ওনলি অ্যান আরবান ডিজিজ ভারত যদি ধারাবি ইসলামে এটা পৌঁছে গিয়ে থাকে যদি কলকাতার আরবান ইসলামগুলো আজকে মহারাষ্ট্র মনে করছে ইট স্প্রেড টু ধারাবি ধারাবিতে একবার যদি এটা পৌঁছে গিয়ে থাকে তখন আর কোন রকম রুরাল আরবান পার্থক্যের মধ্যে কিন্তু থাকবে না সুতরাং আজকে যখন আমরা ভবিষ্যতের ব্লু প্রিন্টটা তৈরি করছি তখন এই ভেবে তৈরি করতে হবে যে এই যুদ্ধটা এখন কেবল ম্যাপে হচ্ছে না এই যুদ্ধটা জমিতে এসে দাঁড়িয়েছে আজকে আমাদের সমস্ত রকম অস্ত্র শস্ত্র প্ল্যানিং নিয়ে আমাদের জমিতে সরজমিনে দাঁড়িয়ে আজকে এই যুদ্ধটা আমাদের জিততে হবে আর একটা কথা বলে শেষ করি কালকে ডাক্তার হিসেবে খানিকটা ইমোশনাল লাগছিল যখন হাতা খুন্তি কাঁসর ঘণ্টা বাজিয়ে আজকে কেউ কেউ দুটো একটা থালাবাটি ভেঙেও ফেলেছেন এমন উৎসাহে তারা আপনারা এগুলো বাজালেন কিন্তু তার পরবর্তীকালে আজকে সকাল থেকে আমার কাছে অন্তত কুড়িটা এমন কেস এসেছে যেখানে অল্প বয়সী ডাক্তার নার্সদের বাড়ি ওড়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন আমি কালকে একটা টুইটার হ্যান্ডেল তৈরি করব যে টুইটার হ্যান্ডেলে আমি সেই পঁচিশ বছর চব্বিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর ডাক্তার নার্স প্যারামেডিক্যালদের নামগুলো দেব বাড়িওয়ালাদের নামগুলো দেব যারা পাঁচটার সময় থালা বাজাবেন আর সকালবেলা সেই অল্প বয়সী ডাক্তার নার্সগুলোকে আপনারা ঘরছাড়া করবেন আপনারা তাড়িয়ে দেবেন সুতরাং কোনটা যে আদর আর কোনটা যে আদিক্ষেতা সেটা বুঝে উঠতে পাচ্ছি না কি দুরূহ এই সময় আর ভাবতে অদ্ভুত লাগছে যে পৃথিবীটা আজকে দক্ষিণপন্থী বামপন্থী পার্টি অমুক তমুক রাজনীতিতে আমরা ভালোবাসায় এক হতে পারিনি আমরা ভয়ে এক হয়েছি এবং এই যে মৃত্যু ভয় এই সমাজকে এই পৃথিবীকে এক সময় এনেছে তো তোমরা দু একজন কবির কথা বলেছ আমার এক প্রিয় কবির ছোট্ট উদ্ধৃতি দিয়ে শেষ করি এ যুগের শ্রেষ্ঠ কবি একজন শ্রেষ্ঠ কবি জন লেনন লিখে গেছিলেন অনেক কুনালদা সত্যি সত্যি যারা কালকে অভিবাদন করলেন এবং সেই অভিবাদনের ইতিবাচক দিকটা সত্যি সত্যি আমাদের ছুঁয়ে গেছিল যে এত মানুষ যারা সার্ভিস প্রোভাইডার যারা সামনে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়াইটা করছেন তাদের অভিবাদন জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন আবার তারাই বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন হ্যাঁ হয়তো মৃত্যু ভয়ে কাজ করেছে কিন্তু তারাই হয়তো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন একটা চমৎকার পোস্ট আমি আজ সকালে দেখলাম যে অনেক মন্দির মসজিদ গির্জা ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ আছে আসলে ঈশ্বররা এখন সাদা অ্যাপ্রন পরে হাসপাতালে কিংবা গ্রামে তাদের কাজ করছেন এই মুহূর্তে অসহায় মানুষের কাছে অবশ্যই ডাক্তারবাবুরাই তো ঈশ্বর কুনালদা চমৎকার একটা শুরু করলেন স্প্যানিশ ফ্লুয়ের কথা বললেন তথ্য গোপন করা এবং একেবারে সরকারিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তথ্য গোপন শুধু করেনি আমার মনে পড়ছিল উড্রো উইলসন তখন মার্কিন প্রেসিডেন্ট তিনি একটি সংবাদপত্রে একটি বাক্য বেরিয়েছিল ফ্লু নিয়ে তাতে তার সম্পাদককে কড়া শাস্তির বন্দোবস্ত করেছিলেন নাম হয়েছিল স্প্যানিশ ফ্লু তার কারণ স্পেনের সংবাদপত্রে একমাত্র ফ্লুয়ের খবর প্রকাশিত হচ্ছিল মার্কিং সংবাদপত্রের কেউ সাহস করতো না একটি বাক্যই এই ফ্লু নিয়ে দেখতে আমরা এই তথ্য গোপন ইত্যাদি আরও নানা কথা আলোচনা ছেড়ে আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার অসংখ্য বার্তা যেগুলো দেখলাম তার একটাতে একটা মজার কথা লেখা ছিল মজার কিন্তু ভয়ঙ্কর সিরিয়াস আজকের দিনে দাঁড়িয়ে হয় আগামী ছ দিন বাড়ির মধ্যে থাকুন নয় আগামী ছ মাস জেলের মধ্যে থাকুন এখন বিশেষজ্ঞদের নিয়ে কোনো দ্বিমত নেই তারা প্রত্যেকে একটা জায়গা একমত যে এই মুহূর্তে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে লকডাউন এই অতিমারি রুখতে অত্যন্ত জরুরি ছিল এখন যে কোনো লকডাউনের সাফল্য নির্ভর করে মানুষ সরকারের কথা কতটা মানছে তার ওপর অনেকে বলেন এই মানাটা আবার নির্ভর করে দেশের রাজনৈতিক এবং সামাজিক মূল্যবোধের ওপর তাই সৈরতান্ত্রিক চীনে লকডাউন ফুলপ্রুফ হয় ইটালিতে সম্ভব হয় না ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে করোনা যোদ্ধাদের অভিবাদন জানাতে কাল দিল্লি থেকে পিসিআরের লাইভ ফুটেজ আসছিল আমি দেখলাম যে এক পাড়ায় অন্তত একশো জন মানুষ একে অন্যের ঘাড়ের ওপর উঠে থালা বাজাচ্ছেন যেটা প্রধানমন্ত্রী যখন বলছেন তখন ভাবতেও পারেননি আমি নিশ্চিত যাই হোক এই বিষয়ে আলোকপাতের জন্য আমি ডেকে বহু দশকের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষকে প্রাক্তন নামলা জহর সরকার নমস্কার আমি প্রথমেই সুমনকে আমার ধন্যবাদ জানাচ্ছি ডাকার জন্য এই জন্যেই যে গত কয়েকদিন হোয়াটসঅ্যাপের শিক্ষায় ব্যতিব্যস্ত হয়ে বন্ধ করে দিয়েছিলাম আসল ডাক্তারদের কাছে ডাক্তারদের মুখে শোনার সৌভাগ্য আজকে হয়েছে কিন্তু আমি যে বিষয় নিয়ে কথা বলবো কারণ ওরা অনেকেই যারা আছেন সকলেই বিশেষজ্ঞ আমার সেরকম কোনো এক্সপার্টিস নেই আমি দুটো বিষয় ছোট করে কথা বলবো এক হলো প্রশাসনের দিকটা শেষ দিক আনব আরেকটি হচ্ছে সামাজিক কাঠামো সোশ্যাল স্ট্রাকচার যতই আমরা মেটেরিয়াল স্টেপস নিই যতই আমরা ডাক্তারি ওষুধ চিকিৎসার স্টেপ নেই আমাদের মধ্যে যদি মনোবলটি না থাকে আমাদের মধ্যে সেই মানসিকতা যদি না থাকে আমরা কিন্তু কিছুতেই প্রতিরোধ করতে পারবো না ইতিহাস থেকে অনেক উদাহরণ দিতে পারি কিন্তু সেই দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না কুনাল তো একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে গেল আমি এখানে বলবো যে আমাদের সামাজিক কাঠামো বা সামাজিক স্ট্রাকচার সেটিকে মূল্যবোধ এবং ভয়ের উপর নির্ভর করে বা আমরা বলি ভ্যালিউজ প্রহিবিশনস এইখানে যদি আমরা আমাদের সমাজকে একটু পেছনে ফিরে গিয়ে দেখি দেখব আমাদের মধ্যে যেটি কিছুখানি আমরা এগিয়ে নিতে পেরেছি সেটা হচ্ছে মানে যেটা আমাদের কাছে প্রথম থেকেই ছিল খুব ভালো জিনিস বলে আমি মনে করি না কিন্তু ছিল আমাদের মেনে নিতে হবে সামাজিক মূল্যবোধের মধ্যে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার ছিল বরাবরকার আর সেই ছোঁয়াছুঁয়ি নিয়ে অনেক রকমই লেখাপত্র হয়েছে অনেক গবেষণা হয়েছে ছোঁয়াছুঁয়ের একটি কারণ কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল যে ছোঁয়াছুঁয়ের মধ্যে আমাদের মধ্যে আগের থেকেই যখন এত রোগ প্রতিরোধ করার ক্ষমতা ছিল না তখন থেকেই যারা বিজ্ঞ ছিলেন তারা বলেছিলেন যে বেশি ছোঁয়াছুঁই করো রোগ ছড়াবে সেইটাকেই বিকৃত করে গিয়ে আপনার অ্যাপার সাইডে তৈরি হয়ে গেল জাতি প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো জাতি শ্রেণীভুক্ত করা হলো অনেক কিছু করা হলো কিন্তু ছোঁয়াছুঁইয়ের ব্যাপারটা আমাদের বরাবরই ছিল ছোঁয়াছঁইয়ের ব্যাপারটা আমাদের গত পঞ্চাশ বছরে ধরুন কমে গেছে ছোঁয়াছুঁই মানে আমাদের ছোঁয়াছুঁইয়ের একটা ভালো উদাহরণ দিচ্ছি ছোঁয়াছুঁই এতই কম যে অন্যান্য দেশে কেউ কারোর সাথে দেখা করলে তার সাথে হ্যান্ডশেক করে গলা মেলায় অনেক রকম আলিঙ্গন করে গালে ঘষাঘষি করে অনেক কিছু করে কিন্তু আমাদের দেশে যেই দুটো অঙ্গ দিয়ে আমরা করতে পারি যে দুটো হাত প্রথমেই নিয়ে একসাথে জুড়ে দিচ্ছি তাকে বলার বলার জন্য আমার হাত কিন্তু আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য রাজি নয় মানে উই কনক্লুসিভলি ক্লোজ এনি সোশ্যাল অপশন অফ মিক্সিং এসব নিয়ে আছে যাক আজকে এখানে সবার তার থেকে কোনো আলোচনার মধ্যে যাবো না আমি খালি বলবো যে ছোঁয়াছোঁই ব্যাপারটা থাকাতে একটা আমাদের ইনবিল্ড সেফগার্ড আছে যে জন্য হাত ধোয়াটা কিন্তু আপনারা যতখানি ভাবছেন হাত ধোয়া কিন্তু বেশ ছড়িয়ে গেছে আরও অনেক ছড়ানো যায় আস্তে আস্তে আরও আমার মনে হয় বেশি ছড়াবে কিন্তু আমাদের সমাজের মূল্যবোধের ভাণ্ডার থেকে আরও যেসব জিনিস বেরিয়ে আসছে সেগুলো কিন্তু ভয়াবহ তার মধ্যে একটি হলো যে ভারত পৃথিবীর সবচেয়ে স্বার্থকেন্দ্রিক মানুষ বা গোষ্ঠী যদি কোথাও পাওয়া যায় এই নিয়ে আমরা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই মহাদেশে আমরা বলছি না ভারতবর্ষেই বা কোনো কোনো এই মহাদেশে তার অন্যান্য আবার ঐতিহাসিক কারণ আছে তার সামাজিক কারণ আছে কেন আমরা স্বার্থকেন্দ্রিক হলাম ধরুন স্বার্থকেন্দ্রে সবচেয়ে বড় হলো যে ঠাকুর কোনো কোনো মন্দিরে যদি ঢুকতে যায় সেখানে ধাক্কা ধাক্কি করে একজন একজনের সাথে ধাক্কা করে তার সাথে ভগবানের ডাইরেক্ট একটা এসটিডি লিঙ্ক করে নিল ভগবান ক্ষেত্রে আমি আমার পরিবার আমার আমার ব্যবসা নিয়ে আমরা কথা শেষ করে দিলাম এই যে সাংঘাতিক একটা সেলফ ওরিয়েন্টেশনের তার অন্য প্রমাণ আমরা অন্য জায়গায় পাচ্ছি যেখানে দেখছি যে অল দ্য মেডেলস আমাদের এতে যত মেডেল পেয়েছি আমরা একটি বাদ দিয়ে না দুটি বাদ দিয়ে বাকি কয়েক শত কিন্তু ইন্ডিভিজুয়াল গেমস জন্য তার মানে এর রিভার্সটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল গেমস মানে ব্যক্তিগত প্রতিযোগিতা পছন্দ করি এই প্রতিযোগিতার মধ্যে থেকে এর প্রতিফলন হচ্ছে যে তার সাথে একটা এসে যাচ্ছে সমাজবিধি না মানার প্রবণতা একটা নৈরাজ্যর দিকে অনেকেই ইটালিকে নিয়ে কথা বলছে ইটালিটা এত স্বাস্থ্য ব্যবস্থা ছিল এত এই ছিল আমরা কিন্তু বুক ফুটিয়ে বলতে পারছি না যে ইটালির মধ্যে একটা যে স্বাধীন চিন্তা বলুন বা একটা নৈরাজ্যর দিকে তাদের যে একটা তাদের তাদের যে সোশ্যাল কন্ডিশনিং তার কিন্তু অনেক কারণ আছে কারণ ইটালি পরেই যে দেশ এভাবে প্রকাশ করছে সেটা স্পেন যেখানে মোটামুটি আমরা ধরে নিই যে এরকম একটা লুজ সোশ্যাল স্ট্রাকচার ওপর তারা থাকছে আমাদের এই সোশ্যাল স্ট্রাকচার বা সামাজিক কাঠামো যার মূল্যবোধের উপর বেশ করা সেখানে কিন্তু সত্যি চিন্তার কারণ কি আমরা কোনোদিন তাদের কোনো বিধির মধ্যে আনতে পারবো কি না কেন এই লড়াই যদি বিধির মধ্যে না আনতে পারি মানুষ যদি নিজের বিধিকে না মেনে নেয় ভেতর থেকে বাইরের থেকে পুলিশ করে আমরা কাজ করাতে পারবো না সেখানে আমরা আগে কিন্তু পেরেছি অনেক জায়গায় ধরুন এই নৈরাজ্যের মধ্যেও আমরা যখন ষাটের দশকে শুরু করলাম লাইন লাগাও লাইন মোটামুটি লোকে মেনে নিল যে এ দাঁড়াতে হয় এখন এত জল দিয়েই তারা নতুন মূল্যবোধ মানবে কি না সেই নিয়ে ভয়াবহ আর অন্যান্য বক্তব্যরা যেই উদাহরণ দিয়ে গেল দেখুন এখন তো মাত্র দশ জনের কথা বলছি আমরা ভগবান ঠাকুর আমরা তো কয়েক হাজারের দিকে এগোচ্ছি যেভাবে ডাক্তার দেখছি অন্য দেশের সাথে তখন কি হবে যখন এটা একটা কমপ্লিট সোশ্যাল ক্যাটাস্ট্রফিতে গিয়ে দাঁড়াবে তখন একজন বাড়িওয়ালা একজন ডাক্তারকে দাঁড়াবে না তখন প্যানিক রিয়্যাকশানে যা হবে তার জন্য আমাদের কোনো মানসিক প্রস্তুতি আছে কি না কারণ সেই প্যানিকের ব্যাপারে আমি অর্থনৈতিক ধ্বংসের কথা বাদই দিন অর্থনৈতিক কথা ধরেই নিলাম যে আর কত হবে মাইনাসে গিয়ে নামবে সাত থেকে তিন তিন থেকে গিয়ে মাইনাসে গিয়ে নামবে রিসেশন আবার উঠে যাবে কোন একটা কোন সময় কিন্তু এইখানে এই মোকাবেলাতে যদি আমাদের ভ্যালু সিস্টেম ঠিক করে না রাখতে পারি আমাদের গোল ঠিক করে না রাখতে পারি আমরা কিন্তু টিকতে পারবো না সেকেন্ডলি প্রশাসন আমি সাধারণত প্রশাসন ব্যাপারে কম মন্তব্য করি কেন ওরা সবাই আমার বন্ধু এবং ছাত্রসম কিন্তু আমি না বলে পারছি না রাজ্য সরকারের প্রশাসন কিন্তু এবার তারা মোটামুটি তাদের পদক্ষেপ খুব ভালোই নিয়েছে কেন্দ্রীয় সরকারের ব্যাপারে দুমাস পাওয়ার পরেও যে এখনো কিট আসতে পারিনি এবং কিট নিয়ে একটা কিট এবং পিপি নিয়ে একটা কেলেঙ্কারির গন্ধ বেরোচ্ছে বাজারে এ নিয়ে খুব দুঃখজনক কেন দু মাস লাগে না তার মধ্যে সেখানে আমি কতখানি মন্ত্রকের অফিসারদের দোষারোপ করতে পারি আমি জানি না কেন আমি দূর থেকে কথা বলছি কিন্তু কোথাও না কোথাও একটা নেতৃত্বের অভাব আছে কোথাও না কোথাও একটা আর্জেন্সির অভাব দেখা দিয়েছে যে আর্জেন্সিটি ফাইলে নামেনি ফাইলে পরিণত হয়নি অর্ডারে পরিণত হয়নি এইটির কিন্তু এখনো মেকআপ করা যায় এখনও মেকআপ করা যায় এখানে শুধু ভাষণবাজি করে তো হয় না একটা এ আছে আর গতকাল যে ঘটনাটি হলো গতকালের কারফিউর ব্যাপারে আমরা সকলে সহমত যে কারফিউটা করা উচিত ছিল এবং আগে করলে আরও ভালো হতো বোধ কিন্তু তার সাথে সাথে এই যে উৎসবে পরিণত করার একটা প্রবণতা আছে উৎসব পরিণত করার এটা সব মানে সবই এক সরকার যেখানে দেখা যায় সেখানে সব কিছু একটা উৎসবে পরিণত করা হয় এই উৎসবে যেটা করা হলো তার ফলে আমরা এখন চারিদিকে যে ভিডিও ক্লিপ পাচ্ছি দেখা যাচ্ছে শত শত লোক তারা প্রসেশনে গেছে কয়েক জায়গায় দেখছি ডিএমএসপিও নাকি প্রসেশন লিড করেছে তো ভয়াবহ ভয়ানক ব্যাপার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া উচিত সারা দিনের যে ভালো ফল হলো সেটা ধুলিস হয়ে গেল এক সন্ধেবেলা আরেকটি কথা না বলেও পাচ্ছি না এই ঢাকডোল বাজিয়ে কাঁসার ঘন্টা শঙ্খ বাজিয়ে কিন্তু আমরা মানে কিছুখানি থিনলি ভাবে একটি ধর্মের দিকে নিয়ে যাচ্ছি সেটা আমার ব্যক্তিগত মতামত কেন অন্যান্য ধর্মে বেশ ঢাকডোল বাজিয়ে কাঁসা বাজিয়ে ভগবানকে ঘুম গুম হয় না আমাদের এটা নিয়ে আরেকটা কখন বতাব থাকতে পারে আমি বিতর্কে যাব না অ্যাডমিনিস্ট্রেটিভলি এখন যেটা সংঘর্ষ করা উচিত গৌতম বলে গেল যে পুলিশটা সবসময় পারে না কিন্তু পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে পুলিশ ছাড়াও ডাক্তাররা তো সাংঘাতিক করছেন নার্সিং স্টাফেরা করছে কিন্তু এছাড়াও ধরুন ইলেকট্রিসিটি কর্মচারী কিন্তু একটা জায়গায় আমার যেটা না বলে পারছি না সেখানে হলে যে হঠাৎ সব বাস ট্রাক সব কিছু বন্ধ করে দেওয়া বাসটা স্পেশালি বন্ধ করে দেওয়াতে যারা এসেন্সিয়াল স্টাফ তারা পৌঁছতে পারছে না অতএব কিছু রেড লাইনার বাস বা গ্রিন লাইনার বাস চালু না করলে আমাদের স্বাস্থ্য পরিষেবার যারা কর্মচারী তারাও কিন্তু পৌঁছতে পারবে না এটা ইমিডিয়েটলি চালু করতে হবে অ্যান্ড ফ্রি অফ কস্ট এ মাথা থেকে এ মাথা মাথার থেকে ও মাথা কমপ্লিট শাটল শাটল সার্ভিস না করলে ট্রাঙ্ক টু ট্রাঙ্ক শাটল সার্ভিস না করলে আমরা কিছুতেই পারবো না তার সাথে দরকার লাগলে কিছু অটো বা কিছু ফিডার লিঙ্ক লাগাতে হবে নাহলে আমাদের যদি পরিষেবার স্বাস্থ্য পরিষেবার কর্মচারীরা না পৌঁছোতে পারে তবে তো পরিষেবাই খোলা হবে না এইখানে প্রশাসনিক একটা আমার কি বলবো আমার একটা অ্যাডভাইস রইলো বা একটা হালকা তাদের কাছে একটা আবেদন রইল যে এই জিনিসটা যেন দেখে এত যখন করেছে এই ট্রান্সপোর্টের ব্যাপারটা যেখানে একটা শুধু যারা এসেন্সিয়াল সার্ভিসে আছে তারা উঠতে পারে আর সেটি চেক করার মতন ক্ষমতা প্রশাসনের আছে এ বলে আমি বাকি যারা ডাক্তার এসছেন যাদের কাছে অনেক কিছু জানলাম আজকে তাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ জানা যোদ্ধার একটা অংশ আমি খুব চিন্তায় পড়েছিলাম যে একটা কোনো সন্দেহ নেই যেটা গভীর ক্ষত এই করোনা ভাইরাস করছে এবং সেই ক্ষত শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের দিকে আটকে নেই সেটা সমাজের দিকে অর্থনীতির দিকে তো বটেই সমাজের দিকেও গভীর একটা ক্ষত সৃষ্টি হয়েছে এবং এই ক্ষত নিরাময় কত সময় লাগবে নিঃসন্দেহে চিন্তার ব্যাপার কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট এই মুহূর্তে লড়াইটার একেবারে ফ্রন্ট লাইনে গিয়ে লড়াই চলছে এবং সেই লড়াইকে সাহায্য করা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং অবশ্যই কিট প্রত্যেক বক্তার বক্তব্যে ঘুরে ফিরে আসছে যে টেস্ট 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 তো হলো কিন্তু কিট আসবে কোথা থেকে আসলে দেখুন ভারতের মতো একটা দেশে সমস্যা কি আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একেবারে সরকারি পরিসংখ্যান কি বলছে সেই পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলছে যে সতেরোই মার্চ এই পরিসংখ্যান আমাদের হাতে এসছে বিপুল জনসংখ্যার কারণে চুরাশি হাজার নাগরিকের জন্য একটা আইসোলেশন বেড বরাদ্দ এবং ছত্রিশ হাজার রোগী পিছু একটা কোয়ারেন্টিন বেড কারণ জনসংখ্যার এই বিপুল চাপের দেশে এই লকডাউন কতটা জরুরি ছিল আমরা জানবো এমন একজনের কাছ থেকে যার প্রাথমিক পরিচয় শিশু চিকিৎসক হলেও যিনি কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ আমার পরের বক্তা ডক্টর জয়দেব রায় এখানে কিন্তু সবাই কিন্তু খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমি কিন্তু বক্তব্য হয়তো ভালো রাখতে পারব কিনা জানি না কিন্তু ডিজিজটা কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়েছে বলেই আমার মনে হয় কেন মনে হয় আপনাকে আমি বলছি টেস্টের কথাটাই কিন্তু আমি আবার আসবো কারণ হচ্ছে যখন একটা ডিজিজ হয় তার একটা সোর্স থাকে তারপরে কি হয় একটা সাসেস্টেবেল পার্সেন থাকে এবং ওই সোর্স থেকে সাসেস্টুয়েল পার্সনের কাছে যায় একটা ট্রান্সমিশন হয়ে যায় তাহলে আমাকে এই ডিজিজটা কন্ট্রোল করতে গেলে তিনটে স্টেজেই কিন্তু আঘাত আনতে হবে সোর্সটাকেও নষ্ট করতে হবে ট্রান্সমিশনটাকে নষ্ট করতে হবে এবং সাসেস্টুয়েল পার্সনটাকে যাতে ডিজিজটা না যায় তার জন্য একটা প্রোটেকশন তৈরি করা যায় কিনা দেখতে হবে সাসেপ্টেল পার্সনটাকে প্রোটেকশন কীভাবে করা যায় ভ্যাকসিনেশান দিয়ে করা যায় কেমোপ্যাফোয়াসালেক্সিস দিয়ে করা যায় কিন্তু ভ্যাকসিনেশনের ট্রায়াল চলছে সেই জায়গাটা আমাদের কাছে এখন নেই কেমোপ্যাফোয়েক্সিস সম্বন্ধে আজকে একটা আইসিএমআর করেছে কিন্তু সেটার ভালো এভিডেন্স নেই লেস এভিডেন্স বেস এবং সেইটা কিন্তু একটা জিনিস এটা হোয়াটসঅ্যাপে ঘুরছে বিভিন্ন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছে এটার কিন্তু সাধারণ জনগণের জন্য নয় সুতরাং হাইড্রক্স করি সাধারণ জনগণ কিন্তু প্রবাল জন্য খাবে না সুতরাং এই জায়গাটার ক্ষেত্রে আমরা কিন্তু সাতষট্টি পার্সেনকে ঠিক করতে পারলাম না এবারে আছে আমি ট্রান্সমিশনের আগে যেটা আসছি এই জায়গাটাতে একটা জিনিসের জায়গায় যাচ্ছি যে ডিজিজ যে সোর্স সোর্সটাকে আটকানো যায় কি না সোর্সটা কিন্তু বিদেশ থেকে এসেছিলো প্যান্ডেমিকটা আটকাতে গেলে প্রথমেই কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টটাকে বন্ধ করা প্রথম দিক থেকে আরও উচিত ছিল সেটা তো আগের হিস্ট্রি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু সোর্সটা বন্ধ করার জন্যে সব বক্তারাই বলেছেন যে দুটো জিনিস আমরা করি একটা হচ্ছে যদি ডিজিজ হয় তাকে আইসোলেশন সাসেপ্টেবল কিছু ভাবা হলো সেইটাকে কোয়ারেন্টাইন এবারে ডিজিজটা ডিটেকশন করতে হবে তার জন্য টেস্টের দরকার টেস্টের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছিল যারা বিদেশ থেকে এসছে তাদের যাতে সিমটম আছে এবং যারা ওর কন্ট্যাক্টে গেছে তাদের ক্ষেত্রে টেস্ট করাতে হবে তাতে কিন্তু প্রথমে ডিটেক্টেড হয়েছিল কিন্তু লাস্ট কেসটা কলকাতায় যেটা ডিটেক্টেড হলো এই গ্রুপের মধ্যে কিন্তু পড়ে না তারা কিন্তু একটা ভেন্টিলেটরের ছিল নেক্সট যখন বলা হলো যে ভেন্টিলেটরের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু করে দেখতে হবে যারা এরকম ডিজিজে ভুগছে সেখানে কিন্তু একটা কেস ডিটেক্টেড হলো সেইটার কিন্তু আমরা যখন ট্রেসিং করছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার বিদেশ ভমন বা বিদেশ থেকে আসা লোকের কন্ট্যাক্ট রিসিটা ভালো করে পাচ্ছি না তাহলে কি ডিসিজটা কমিউনিটির মধ্যে ঢুকে গেছে যেটা আমাদের ডক্টর কুনাল সরকার বললেন স্টেজের কোথায় না যে স্টেজ টু বা স্টেজ থ্রি যেখানেই যাক এটা কিন্তু আঘাত হানতে হবে নাহলে কিন্তু আমরা যুদ্ধ জিততে পারবো না সুতরাং টেস্ট কিন্তু আরও বাড়াতে হবেই এবার হচ্ছে টেস্টের ক্ষেত্রে সেন্সিভিটি স্পেসিফিসিটিটা দেখতে হবে এটাই কিন্তু আরও দুটো পাস করাতে হবে সব বক্তারা এটা নিয়ে বলেছেন এবারে আমি যাচ্ছি কোয়ারেন্টাইনের পাটে কোয়ারেন্টাইনের পাটে যখন আমি যাব তখন দেখবেন কোথায় কোয়ারেন্টাইন করব বেশিরভাগ ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইন হচ্ছে হোম কোয়ারেন্টাইনে কি সার্ভিলেন্স হচ্ছে প্রপারলি তারা কি ঠিকমতো করে কোয়ারেন্টাইনে যাচ্ছে বলা হচ্ছে আলাদা ঘরে রাখতে আলাদা টয়লেট ইউজ করতে আলাদা ইউটেনসিল ইউজ করতে আলাদা জামাকাপড় ইউজ করতে একটা পার্সন যাবে কিন্তু একটা বাড়িকে যদি একটা পার্সনকে যদি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সে কিন্তু বাড়ির অন্যান্য মেম্বারের সঙ্গে মেলামেশা করবেই তাহলে সেইটা ছড়িয়ে গেল তাহলে হোম কোয়ারেন্টাইনের সার্ভিরেন্স করতে হবে দ্বিতীয় পর্সেন হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে যায় মানে ইরানে যায় ধরুন কুয়েতে যায় সব জায়গায় যায় দেখবেন অনেক কিন্তু সাধারণ ঘর থেকেও গেছে তাদের কিন্তু দুটো ঘর নেই দুটো টয়লেট নেই সেপারেশন করার জায়গা নেই তাহলে তাদের হোম কোয়ারেন্টাইন কি করে হবে আমার মনে হয় গভর্নমেন্টের এখান থেকে একটা গাইডলাইন দেওয়া উচিত নেক্সট আমি যেটা যাচ্ছি থার্ড পয়েন্ট সেটা ট্রান্সমিশন প্রিভেনশনের জায়গায় ট্রান্সমিশন প্রিভেনশান নিয়ে ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন দুটো জিনিসকে খুব বেশি ট্রেস দিতে হবে একটা হ্যান্ড ওয়াশিং আর একটা হচ্ছে কাপ এটিকেট এই দুটোকে কিন্তু খুব ট্রেস দেওয়া হবে গ্লাভস ডব্লিউএইচও কিন্তু বলছে গ্লাভস দিয়ে করোনা ভাইরাস কিন্তু প্রিভেন্ট করা যায় না এবারে হচ্ছে থার্ড যেটা আছে সেটা হচ্ছে যদি এটা আমাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে যায় অন্যান্য দেশের তুলনায় পপুলেশন টেন্সিটি আমাদের এখানে খুব বেশি ধরুন ওহানে ছিল দুশো মতো ইটালিতে ছিল চারশো মতো সেখানে কলকাতার পপুলেশন ডিস্ট্রিটি হচ্ছে ইলেভেন থাউজেন্ড স্কোয়ার মিটারের মতো আছে ছড়িয়ে গেলে কমিউনিটির মধ্যে এটাই কিন্তু আর আটকানা যাবেই না সুতরাং কমিউনিটিতে ছড়ে হয়তো গেছে কিনা জানি না সুতরাং টেস্ট আরও বাড়াতে হবে উনি যেটা সাজেস্ট করলেন যে কোনো নিউমোনিয়া পেশেন্ট হলেই এখন দেখতে হবে তার কিন্তু করোনা ভাইরাস হয়েছে কিনা তাহলে হয়তো নাম্বার অফ কেসটা কিন্তু অনেক বেশি আমরা ধরতে পারবো লাস্ট যেটা আরেকটা একটা জিনিস হচ্ছে আমরা বারবার বলছি সোশ্যাল ডিসটেন্সিং সোশ্যাল ডিস্টেন্সিং মানে বিভিন্ন জায়গাতে ডব্লিউএইচও বলেছে যেটা এটা ওয়ান মিটার ডিস্টেন্স সিডিসি বলেছে এটা টু মিটার ডিসটেন্স হোয়াট এভার মেবি আমরা যদি ক্রাউডিং প্লেসে যাই আমরা যদি রেস্টুরেন্টে যাই আমরা যদি সিনেমা হলে যাই আমরা যদি একসঙ্গে গ্যাদারিংয়ে যাই তাহলে কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে আর এই কদিনের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কতটা বিদেশ থেকে বেরে এসে আমরা ঘুরে বেড়াচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি ক্লাবে যাচ্ছি তাহলে কি সোশ্যাল ডিস্টেন্সিং সত্যি করে মেনটেন করা যাবে সেই জন্যে যে আজকে এই লকডাউনটা হয়েছে এটার মনে হয় খুব বেশি জরুরি ছিলই এইটা যদি না হতো বোধহয় সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা যেত না কিন্তু এইটা লকডাউনটা হলেও ভালো করে সব কিছু মানতে হবে এই প্রসঙ্গে আর একটা জিনিস অনেক বক্তারা বলেছেন যে ইনফরমেশানটা কোত্থেকে পাবো আমরা তাহলে একটা গাইডলাইন চাই ইনফরমেশান চাই এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি যে হোয়াটসঅ্যাপ মেসেজ এসবগুলোকে পড়বেন না স্ট্যান্ডার্ডাইজ যেগুলো আছে ডাব্লু ও সিডিসি মিনিস্ট্রি থেকে যেসব গাইডলাইন আসছে সেগুলোকে খেয়াল রাখুন এবারে সোশ্যাল ডিস্টেন্সিং থেকে একটা জিনিস আমি কথা বলছি একটা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু একটা রিপ্রোডাকশন নাম্বার আছে এই যে রিপ্রোডাকশন নাম্বারটা এটা কী স্পিডে একটা ভাইরাস স্প্রেড করে সেটা জানা যায় ধরুন একটা রিপ্রোডাকশন নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সেখানে যদি চারটে ইনফেক্টেড পার্সেন্ট থাকে তাহলে ফোর ইন্টু ওয়ান ফাইভ ছটা পার্সেন্টে সেটা চলে যাবে আবার ছটা সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এরকম জিওগ্রাফিক্যাল প্রক্রেশনে কিন্তু ডিজিজটা বেড়ে যাবে এবার এখানে যদি সোশ্যাল ডিস্টেন্সিং করি কী হবে ধরুন এখন যেটা করোনা ভাইরাসের যে রিপ্রোডাকশন নাম্বার সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রির মধ্যে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রির মধ্যে তাহলে একটা ডিজিজ থেকে তিনটে গেল এবারে এভরি তিনটে কিন্তু আরও তিনটে তিনটে করে বাড়াতে থাকবে যেটা একটু আগে পার্থক্য বললো যদি এইভাবে স্প্রেড করে তাহলে কিন্তু ত্রিশ কোটি লোকের হয়ে যাবে তাহলে টেন থাউজেন্ড আমাদের আমাদেরকে হয়ে যাবে সেটা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই সুতরাং ডিজিজটাকে প্রিভেন্ট করতে হবে এবারে যদি সোশ্যাল ডিস্টেন্সিং করি মনে করুন এই সোশ্যাল করে থার্টি পার্সেন্ট রিডাকশান হলো অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট মানে তখন একটা থেকে দুজনের গেল এই যে দুজনের গেল সিক্স মান্থ পরে যদি সিক্স উইক পরে যদি স্টাডি করা যায় যেটা একটা থেকে তিনজনের গেছিলো সিক্স উইক পরে দেখা যাবে সেটা এক হাজার জনের হচ্ছে হ্যার্যাট যেটা একটা থেকে দুজনে প্রথমে গেল সেখানে দেখা যাচ্ছে মাত্র ওয়ান টোয়েন্টি সেভেন কেসেস হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্সটা আমি দিলাম এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি করোনা ভাইরাস নিয়ে একটা স্টাডি তাহলে বোঝা যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং দিয়ে আমরা ডিজিজ প্রিভেলেন্সটা কত কমানো যাবে এবারে বলা হচ্ছে যে একটা ডিজিজের ওই যে বললেন যে আপকাইন্ড কারকে কখন ফ্ল্যাট করব এই যে আমরা ডিজিজ প্রিভিলেন্সটা কি করে কমছে এটা বোঝার অভয় হচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা রিপ্রোডাকশন নাম্বার এটা যদি লেস দ্যান ওয়ান হয়ে যায় তখন আমরা বুঝবো যে আমরা কিন্তু ডিজিজটাকে প্রিভেন্ট করতে চাচ্ছি আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা বলছি যে মর্টালিটি রেট এই মর্টালিটি রেট দেখে কিন্তু বোঝা যাবে না কেন বোঝা যাবে না দেখা যাচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করেছে কেন ভ্যারি করেছে এটা দুটো থিওরি হতে পারে একটা থিওরি হচ্ছে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যখন যাচ্ছে এই ভাইরাসটা তাহলে কি মিউটেশন করে তার মোটালিটি রেট বাড়াচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন পেশেন্ট লোড খুব বেড়ে যাচ্ছে আমাদের যখন হেলথ কেয়ার ফেসিলিটি অত বেশি হবে না তখন কিন্তু আমরা সেটা ম্যানেজ করতে পারবো না তাহলে কি হবে আমরা যে ম্যানেজমেন্টের জায়গাটার ক্ষেত্রে আমরা ফেরিয়ে ওরব বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের যে স্ট্যাটিস্টিক্স ডক্টর সরকার দিয়েছেন সেখানে কিন্তু আমাদের ফেলিওরের চান্স খুব বেশি সুতরাং প্রিভেনশনটাকে আমাদের ভীষণভাবে জোর দিতে হবে আর একটা যেটা আমাদের গৌতম বাবু বললেন যে ক্লাবগুলোকে ইনভলভ করার জায়গায় আমার মনে হয় এখন ক্লাব ইনভলভমেন্ট করার কিন্তু জায়গাটা নেই সেখানেও কিন্তু গ্যাদারিংয়ের প্রশ্ন আসবে আমার মনে হয় মিডিয়া দিয়ে বিভিন্নভাবে এটা কিন্তু করতে হবে তখন গ্যাদারিংটাকে প্রিভেন্ট করতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে প্যান্ডেমিকের জন্যে অনেক সময় বলা হয় অনেক বক্তা মিডিয়াতে বলছেন দেখছি যে এটার ক্ষেত্রে যদি ইনেটিমিনিটি যদি আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হয় হার্ড ইমিউনিটি এখানে সম্ভব নয় কারণ এই ভাইরাসটা মিউটেট করে নাম্বার ওয়ান আর দু নম্বর হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি করতে গেলে বিপুল পপুলেশনকে কিন্তু এই ইনফেকশনে যেতে হবে সেইটা কিন্তু আমরা এক্সপোজ করতে দিতে পারি না সুতরাং হার্ড ইমিউনিটির প্রশ্নটা বিভিন্ন জায়গায় বললেও কিন্তু সেইটা চলবে না আর একটা যেটা প্রশ্ন বারবার যেটা বলেছেন যে স্টিকমাটাইজেশান আমরা যখন এটা ইমপ্লিকেশান করবো স্টিকমাটাইজেশানটাকে কিন্তু ভালো করে বোঝাতে হবে কমিউনিকেশানটা বাড়াতে হবে ভালো করে ভাবে ভালো মতো করে বোঝাতে হবে এইবার আমি একটা কথা বলি বুঝবে না কান দিয়ে আমরা যদি এই নিয়মগুলোকে ফলো করি আর যেটা উনি বললেন যে ওই ঘন্টা বাজিয়ে কিছু নয় আমাদের কিন্তু সহমর্মিতা এবং ভিতর থেকে আমাদের রেসপন্স করতে হবে আমরা একটা ফাইটের সম্মুখীন আমরা একটা বিরণ বিরান দারুণ ফেজের উপর দিয়ে যাচ্ছি আমাদের ভারতবাসীর কাছে একটা সময় এ সময় আমরা সারা বিশ্বকে দেখাতে পারি আমরা ইন্ডিয়ানরাও কিন্তু ফাইটের মধ্যে লড়াই করে জিততে পারি সেই লড়াইয়ে জিততে গেলে আমাদের কিন্তু হাতের সঙ্গে হাত না মিলেও আমাদের ভারতবর্ষের যে কীর্তি নমস্কার করে আমরা যদি সবাই সবাইকে অভিবাদন করে আমরা যদি একসঙ্গে লড়ি আমি আশা করব আমরা এই যুদ্ধে জিতবই